কুম আসসালাম ওরহামতুল্লাহ বারাকাতু সম্মানিত যদি নিবন জানতে চাই কিভাবে উত্তম আখলাকের অধিকারী হওয়া যায় কি কি গুণ থাকলে আল্লাহর প্রিয় হয়ে যাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রত্যেকটা মুসলিমের জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নিজের আকলাককে সুন্দর করা এবং আল্লাহ তালার প্রিয় পাত্র হওয়া এ বিষয়ে কোরআন শুনার মধ্যে অগণিত দিক নির্দেশনা আছে

পলকা যারা রাগ গোসাকে হজম করে নাস মানুষকে ক্ষমা করে আল্লাহ তালা সৎকর্মপরায়ণ ব্যক্তিদেরকে ভালোবাসেন এই সমস্ত কাজগুলো করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তাইলে এইগুলো হচ্ছে অনেক বড় বড় একটা গুণ আকলাক যে রাগকে

ওই কারণে যে তারা বলছে কে বলছে যে ইমান আনার সাথে সাথে আমলে সালে স্বীকৃতি দিছে তো আল্লাহতালা বলেন কি তাদেরকে প্রতিদান দিবেন জান্নাত তিংতাজেরি মিংতা তাদেরকে এমন কতগুলো জান্নাত দান করবেন যার তলদেশে নদীসমূহ প্রবাহিত হবে আফিহা তারা এখানে সারা চিরকাল থাকবে ওয়াজা আলী কেজাজা উল মোহসেন এটা হচ্ছে সৎকর্মপরায়ণ ব্যক্তিদের পুরস্কার সুরাই মোমিন তালা বলেন কদ মিনুন মোমেনেরা সফলতা অর্জন করছে আল্লা দিন হমফি সালাত যারা তাদের সালাতের মধ্যে বিনম্র যারা তাদের সালাতের মধ্যে বিনম্র খুসুর খুসুর সাথে মনোযোগ করার সালা তাদের করে হুম এবং সফলতা অর্জন করছে ওই সমস্ত মোমেনেরা যারা প্রত্যেক অনর্থক কাছ থেকে দূরে থাকে তাইলে সৌন্দর্য আখলাক এটা একটা হাতিস বলেন মিন হসনি ইসলাম এ তর্কুমালায়ানি একজন মুসলিম সৌন্দর্য হচ্ছে যে সে অনর্থক কাছ থেকে বাঁচিয়ে থাকবে এটা বড় একটা গুণ চরিত্র আর দেন ইসলামের মধ্যে আল্লাহ তালা যে সাহিত্য উসুল রাখছেন সাহিত্য নিয়ম নীতি রাখছেন ইমান আখলাক ইবাদাত মামালাত ইমান তহেদ অর্থাৎ শিরিকবিহীন ইমান তহেদ গ্রহণ করা আল আখলাক চরিত্র গঠন করা আল্লাহর ইবাদাত আল্লাহর প্রদত্ত বিধান ফরসগুলো মেনে চলা হারাম থেকে বাঁচি থাকা তারপর ওল আমালাত লেনদেন মানুষের সাথে লেনদেন এই সাতটা বিষয় হচ্ছে ইসলামের মূল বিষয় এই সাতটা বিষয়কে যারা সামনে রাখিয়া নিজের জীবন পরিচালনা করবে তখন অবশ্যই সে আল্লাহ তাবরকালার নিকটে অত্যন্ত সম্মানের পাত্র হবে তালা তালাহা থেকে বর্ণিত তিনি বলেন মা কানা আহাদ আহসানা খুলুকান মিরাসুল্লাহ কোন ব্যক্তি রাসুল সাল থেকে শ্রেষ্ঠ আদর্শের অধিকারী ছিল না মা দাহু আহাদুন মিনা সাবিহি ইল্লা আহ ইব্বাই যখনই রাসুল সাল সাল্লামকে কোনো সাহাবাইকালাম ডাকতেন বা তোমার পরিবারে ডাকতেন তখন উনি লাভবাইক বলতেন উপস্থিত বলতেন

সম্পর্কে প্রশ্ন করলেন ফাঁকা আলা হসনুল খুলুক উত্তু দিলেন উত্তম আদর্শ উত্তম চরিত্র মাল জিজ্ঞেস করলেন তাহলে কি বললেন মা হা আই ইয়া আলা গুনা হচ্ছে যে তোমার দিলের মধ্যে যেটা খটকা লাগে এবং এমন কাজ তুমি করতেছ এই মানুষ এই কাজটা মানুষে যদি দেখে এটা তোমার কাছে অপছন্দ হয় এই এইটা মনে করি গুনার কাজ যেটা লোক সমাজে করা করতে যা ফারা যায় না লুকাই লুকাই করতে পছন্দ করে মনে করি একটা গুনার কাজ আলিয়াজবিল্লা তারপরে আব্দুল্লাহ বিন আমার রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন লাম ইয়াকুলিন নবী সাল্লাহ সাল্লাম ফা হিসান ওলা মুরা ফা হিসান নবী সাল্লাহ সাল্লাম ইচ্ছে করি ফাহেসা কথা বলবে গালি গালাস করবে দূর কথা করা কোনো সময় অনিচ্ছে সত্ত্বেও বলতেন না বা করার করেও এরকমভাবে যে অশালীন শব্দ মুখে নিয়ে আসতেন না কান ইয়াকুলুক ইয়ারুকুম আহাসান হুকুম আখলাকান এবং বলতেন রাসুজাল তোমাদের মধ্যে উত্তম যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ আচরণের অধিকারী আখলাকের অধিকারী

তু দেখল না সাল জান্না তা কোন জিনিসে মানুষদেরকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে ক লা তা কোৱা ল হুসনুল খুলুক তখন বললেন রাসূস ওসলাম আল্লাহ রতা কওয়া এবং উত্তম আদর্শ এই দুইটা জিনিসে মানুষকে বেশি থেকে বেশি জান্নাতে নিয়ে যাবে হাদিসটি তিন প্রণয়ন করা আছে বখারি মুসলিমের হারিস ইন নামিন খাইয়ার ইকুম আহসান আখলাকা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সু চরিত্রের অধিকারী রাসুল সাল্লা সাল্লাম বলেন আন্না হসনাল খুলুকে আব্দালু মা মুসলিম মুসলিমকে যত কিছু দেওয়া হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে উত্তম উত্তমাক্লাগ তারপরে রাসুল সাল্লামের হাদিস মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ করা আছে নাসির আল্লাহ আল্লাহি আহসানহুম খুলুকা মানুষদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তালা নিকট যার আখলাক সুন্দর তাইলে আল্লাহ তালা ভালোবাসার পাত্র হইতে হইলে আল্লাহ নিকটে প্রিয় হইতে হইলে আমাদেরকে আখলাক সুন্দর করতে হবে মধ্যে আছে পরিপূর্ণ ইমানদার যাদের আখলাক সুন্দর তারা আবুদাউদের বর্ণনা ইন্নাল ম লাই দুরি কবি কেহি যারা একজন মোমেন সে রোজা না রাখিয়াও অর্থাৎ সে এগুলা সব পাইতে পারে নিজের সৎ চরিত্রের কারণে কারণ নফল রোজা রাখে সহজ রাতের কেমন লাইল করা সহজ কিন্তু আপনার সামনে একজনে একটা অন্যায় করলো আপনার ক্ষতি করল আপনার রাগ গোসা আসতেছে এমন পরিস্থিতি হলো এই সময় আপনাকে নিজে কন্ট্রোল করতে পারা এটা সবচেয়ে বড় বিষয় একজন মানুষ নফল রোজা রাখা অনেক সহজ তার যুদ্ধ অনেক সহজ কিন্তু যখন আপনার মেজাজ খারাপ হওয়ার কথা রাগ গোসা আসার কথা ওই সময়ের মধ্যে নিজেকে কন্ট্রোল করতে পারলেন এটা হলো সবচেয়ে বড়ো বাহাদুর এবং এটা হচ্ছে সবচেয়ে বড়ো ফজলতের বিষয় তাইলে যে ব্যক্তি নিজের আখলাককে সুন্দর করবে ধৈর্য ধারণ করবে গোসার সময়ের মধ্যে তাহলে ওই ব্যক্তি রাত্রে তাহাজ ধরা সব এবং দিনের বেলায় নফল যে রাখে তার থেকে বেশি সব অর্জন করবে হাফেজ ইবনে রাজাব উনি নকল করছেন আনবাজ আহালিল এলেম কোন কোনো বিদ্যানদের থেকে হোসনুল খুলুক উত্তম চরিত্র কি কাজবুল হয়জলিল্লা আল্লাহর আস্তে গোসাকে হজম করা ও এজাহার তলা কত একজন মুসলিমকে দেখলে চেহারার মধ্যে হাসি নিয়ে আসা আনন্দ নিয়ে আসা কারণ এটা একটা সৎকার সব আং তালকা আঁকা কাবি অর্থাৎ সৎকা হচ্ছে যে তুমি তোমার মুসলমান ভাইয়ের সাথে তুমি হাসি মুখে সাক্ষাৎ করলা অনেকে যে মুসলিম দেখলে মেহমান দেখলে আত্মীয় স্বজন দেখলে মুখ কালো করে আহ হে সৎকে সব থেকে মারুম হয়ে যাবে তারপরে কেউ যদি ভুল করে তাদেরকে ক্ষমা করতে পারে উত্তম আদর্শ এটা তারপরে ইনি উনি বলেন উত্তম আদর্শর নমুনা হচ্ছে আই অহিব লিনাফসি নিজের জন্য যেটা পছন্দ করে মুসলমানদের জন্য সেটা সে কী করবে পছন্দ করবে তারপরে মুসলমানদের জন্য নম্রতা অবলম্বন করবে তাদের উপর নিজের গর্ব হয় এমন কোনো কথা বলবে না তাকে প্রকাশ করবে না এবং নিজের কোনো কাজের জন্য নিজেকে অনেক বড় মনে করবে না তারপরে মানুষের সাথে সদাচরণ করবে নরম ভাষায় কথা বলবে উচ্চস্বরে কর্কশ ভাষা কথা বলবে না তারপরে যারা বয় আছে তাদেরকে সম্মান করবে ছোট বাল বাচ্চা যারা আছে তাদেরকে স্নেহ করবে তারপরে প্রত্যেকের হক আদায় করবে এবং মানুষদের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে তারপরে আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসবে তাদের সাথে ভালো ব্যবহার করবেন অন্তর থেকে তারপরে মানুষের সাথে হ্যাঁ উত্তম আদর্শে কথাবার্তা বলবেন কাজকর্ম করবেন কোথাও কোনো মুসলমান ভাই যদি নাকি ঝগড়া বিবাদে লিপ্ত হয় তাদেরকে মিলে যাবো যেন চেষ্টা করবেন এবং ফারা প্রতিবেশীর হক আদায় করার চেষ্টা করবেন তাদের খুশখবর নেবেন তারা কোনো দুঃখ কষ্ট আছে কিনা খবর খবর নিবেন দুঃখ কষ্ট থাকলে এগুলা দূর করার চেষ্টা করবেন নিজে না ফেললে অন্যান্যদেরকে মিলাইয়া পরামর্শ করে গোলার চেষ্টা করবেন এবং অন্যের দোষ ত্রুটি শোনার চেষ্টা করবেন না কেউ বলতে স্যালেও তাকে না করে দিবেন এবং তাদের জন্য আত্মীয় স্বজন প্রার প্রতিবেশীর জন্য আল্লাহর অবস্থায় কিছু না কিছু যে দান করবেন তারা আপনাকে করবে এ নিয়ে না বরং নিঃস্বার্থে আপনি তাদেরকে খুশি করবেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য সব হওয়ার আশায় তাদেরকে কিছু না কিছু করবেন আর্থিক সহযোগিতা করবেন মাঝে মধ্যে খানা ফাটাবেন যা যতটুকু যেভাবে সম্ভব হয় এভাবে সদাচরণ করবেন কেউ দোষ করে ফেলে তাকে ক্ষমা করে দিবেন কোনো সময় দাওয়াত দিলে গ্রহণ করবেন যদি এখানে বেদাত এবং হারাম কাজ না হয় এবং মানুষের দুশ ত্রুটি অন্বেষণ করবেন না তারপরে কেউ আপনার প্রতি জুলুম করলে আপনি তাকে ক্ষমা করবেন একটা হাদিস আপনি যেখানে থাকেন আল্লাহকে ভয় করবেন ও আদবি সেই কোনো ভুল হয়ে গেলে এরপরে একটা ভালো কাজ করে ফেলবেন তাহলে তারাটা চলে যাবে ওয়া আলী কিনা বেসুল হাসান কিন হাসান এবং মানুষদের সাথে উত্তম আদর্শে আপনি চলাফেরা করবেন মানুষদের সাথে উত্তম আদর্শ নিয়ে চলাফেরা করবেন মানুষ উশৃঙ্খল বিশৃঙ্খল হোক আপনার সাথে অসদাচরণ করুক আপনি সদাচরণ করবেন এই কথার প্রতিজ্ঞা নিয়ে চলবেন ওমান কানাই মিনবিল্লাহ বলিয়ম ইলাকের যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে ফরকালকে বিশ্বাস করে ফালিউক্রিম যা রাহু সেই জন তার ফর প্রতিবেশীর সম্মান করে সুরে ফুসিলাতের চৌত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়ালা তাস্তাবিল হাসানাত ওয়ালা সাইয়া ভালো এবং মন্দ কোনো সময় বরাবর হইতে পারে না ইতফা বিল্লা আহসান খারাপকে আপনি ভালো দ্বারা পরিবর্তন করার চেষ্টা করেন ফাইদাল্লা দি বাই না আদাওয়াতুন। তাইলে না তাহলে কী হবে আপনার আপনার এবং যে অন্যের মাধ্যমে যে শত্রুতা আছে যদি নাকি আপনি তার থেকে খারাপ আচরণ ফান আর আপনি তার সাথে ভালো আচরণ করেন এর বিনিময়ে কি হবে দেখেন কান্না হামিম সে আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে সে বলবে যে আমি তাকে কত কষ্ট দেই কিন্তু সে তো আমার সাথে হাসে আমাকে সম্মান করে দেখবে যে সে নিজিত লজ্জিত হয়ে আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে ওমায়ুল ইল্লা দিনা সবার তবে এইরকম উত্তম আদর্শ ফেতে গেলে আপনাকে লজ্জের পাহাড় হইতে হবে ওয়ামাই উল কাহাইলাজু হাউজিন হাউজিং এই যজ্ঞের পাহাড় এবং শত্রুকে বন্ধু বারাইতে সাবার এই যোগ্যতা যার নসীবে হয় সে অনেক বড় ভাগ্যবান ওয়াইম্মা ইয়াং জাগা ইয়াং ওয়াইম্মা ইয়াং জাগান নাকামি না শাইথান কোন সময় শয়থানে যদি নাকি আপাকে কুমন্ত্রণা দেয় যে তাদের সাথে বাক বিজন করার জন্য নষ্ট করার জন্য তাহলে সাথে সাথে আপনার আউজবিল্লা সে তো পড়বেন করবেন ফার্স্ট আইজবিল্লা আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করবেন ইন্নাহু সামিউল আলিম নিশ্চয়ই তিনি সর্বশ্রোতাস সর্বজ্ঞানী এভাবে আমরা উত্তম আদর্শ যে গ্রহণ করতে পারি এবং আল্লাহ তালার প্রিয় পাত্র হইতে পারি আল্লাহ তালা কালা আমাকে তফিক দান করুন এবং যে সমস্ত ভাই বোনেরা যে শুনবেন তাদেরকে আল্লাহ তোমরা যে